কোরানের গোড়ায় ব্যথা বা ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস নিয়ে। মহিলাদের হাতের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় ব্যথা খুবই পরিচিত একটি সমস্যা। কোনো কাজ করার সময় হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ায় তীব্র ব্যথা যন্ত্রণা হয়। হাতের আঙ্গুলগুলো ঝিঝি ধরে থাকে, অবশবশ ভাব হয়ে থাকে। আঙ্গুল সোজা করার সময়, বাস করার সময় হাতের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় তীব্র ব্যথা যন্ত্রণা হয়। একে ডাক্তারি ভাষায় ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস বলা হয়। হাতের বৃদ্ধাঙ্গুলির এইখানে দুইটা ট্যান্ডন থাকে বা রগ থাকে। এই ট্যান্ডনগুলোতে যখন ইনফ্লামেশন বা প্রদাহ হয়, এই ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার কারণেই মহিলাদের হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা হয়ে থাকে। বৃদ্ধাঙ্গুলির গোড়ায় দুইটা রগ থাকে, এক্সটেন্সর পোলিসিস ব্রিভিস এবং অ্যাবডাক্টর পোলিসিস লঙ্গাস নামক দুইটা রগ থাকে, ট্যান্ডন থাকে। এই ট্যান্ডনগুলোর চারপাশে পাতলা আবরণ দ্বারা ট্যান্ডন শীত থাকে। এই শীত যখন ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, এই শীতগুলো যখন ইনফ্লামেশন হয়ে শক্ত হয়ে যায়, মোটা হয়ে যায়, এই শীতগুলোর ভেতর দিয়ে দুইটা রগ যখন চলাচলে সমস্যা হয়, চলাচলে বিঘ্ন ঘটে, তখন এই হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা হয়, ঠিক এইখানটাতে ব্যথা হয়। আবার কারো কারো এই বৃদ্ধাঙ্গুলির এই জয়েন্টে ব্যথা হয়, এই জয়েন্টে ব্যথা হয়, এই আঙ্গুলটা ঝিঝি বারবার অবশবশ লাগে, কোনো কিছু ধরতে গেলে, কলম ধরতে গেলে, লিখতে গেলে বা কোনো কাজকর্ম করতে গেলে এই আঙ্গুলে তীব্র ব্যথা যন্ত্রণা হয়, বারবার লাগে, ঝিঝি ধরে থাকে, অবশবশ লাগে, এই ধরনের সমস্যা হয়। এই সমস্যাটি ইনফ্লামেশনজনিত কারণে হয়ে থাকে। যারা ওভার ইউজ করে, যারা অতিরিক্ত কাজকর্ম করে, ছোট ছোট কাজ করে, হাউস ওয়াইফ, যারা গৃহিণী রয়েছে, যারা কার্পেন্টার, যারা কম্পিউটারে কাজ করে, দীর্ঘক্ষণ এইভাবে কাজ করতে হয়, এ কারণে তাদের এখানে যে দুইটা রোগ থাকে, ট্যান্ডন থাকে, এই ট্যান্ডন ইরিটেট হয়। ইরিটেট হওয়ার এক পর্যায়ে তাদের ইনফ্লামেশন মানে ট্যান্ডনটা ফুলে যায়, ট্যান্ডন শীত ফুলে যায়। এই কারণে হাতের বৃদ্ধাঙ্গুলির যে গোড়া থাকে এই গোড়াতে ব্যথা যন্ত্রণা হয়। হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা এটি মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে। শতকরা 99% মহিলাদের এই রোগটি হয়ে থাকে। মহিলাদের রোগ বললেও এটিকে ভুল বলা হবে না। বিশেষ করে গর্ভকালীন সময়ে এবং মেনোপজ পরবর্তী সময়ে মহিলাদের এই বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে। আঘাতজনিত কারণেও এই বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা হয়ে থাকে। বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা দূর করার জন্য প্রথমে আপনারা বরফে সেঁক দিবেন, বরফে সেঁক দিবেন, এইখানে বরফে সেঁক দিবেন। এইখানে বরফে সেঁক দিলে আপনার যে ইনফ্লামেশনটা হবে এই ইনফ্লামেশন কমে যাবে, এর ফলে আপনার ব্যথা যন্ত্রণা ফুলা ধীরে ধীরে কমে আসবে। ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে। ব্যথানাশক ওষুধ সেবনের পাশাপাশি আপনি ঘরে বসে কিছু এক্সারসাইজ করবেন। এই এক্সারসাইজ করলে আপনার বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা ধীরে ধীরে দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, ঘরে বসে আপনি কিভাবে এক্সারসাইজ করবেন এই এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতটা এভাবে সোজা করে ধরবেন, ধরে এই আঙ্গুলটা এরকম করবেন, করে এইখানে ধরে এরকম করবেন। এরকম করলে এই রগের মধ্যে আপনার তীব্র ব্যথা হবে। তারপরেও আপনি কমপক্ষে 20 সেকেন্ড স্ট্রেস করবেন, মানে 20 সেকেন্ড হোল্ড করবেন। 20 সেকেন্ড হয়ে গেলে আপনি রিল্যাক্স করবেন, আবার এইভাবে স্ট্রেস করবেন 20 সেকেন্ড। 20 সেকেন্ড হয়ে গেলে একদম রিল্যাক্স করবেন। এইভাবে এই এক্সারসাইজটি পরপর 5 রিপিটেশন করবেন। দিনে কমপক্ষে 3 বার এই এক্সারসাইজটি করবেন। এই এক্সারসাইজটি আপনার ডাম্বেল বা পানির বোতল দ্বারাও করতে পারেন। ডাম্বেল এইভাবে ধরবেন, ধরে এরকম করবেন, পরে 20 সেকেন্ড রাখবেন, আবার রিল্যাক্স করবেন। এভাবে ধরে 20 সেকেন্ড রাখবেন, আবার রিল্যাক্স করবেন। এভাবে এই এক্সারসাইজটি 5 রিপিটেশন 3 টাইমস ডেইলি। এই এক্সারসাইজটি আপনারা পানির বোতল দিয়েও করতে পারবেন। এছাড়া আপনারা হাতকে এভাবে স্পঞ্জ করবেন, হালকা কুসুম গরম পানি করে হাতটি এই পর্যন্ত ডুবিয়ে আপনারা এরকম করবেন। দেখবেন যে আপনাদের ইনফ্লামেশন এবং বৃদ্ধাঙ্গুলির যে গোড়ায় ব্যথা এটি দূর হয়ে গেছে। এরপরেও যদি আপনার এই বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা দূর না হয়, তাহলে আপনি নিকটবর্তী কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। ফিজিওথেরাপির মধ্যে আল্ট্রাসাউন্ড থেরাপি, শকওয়েভ থেরাপি, লেজার থেরাপি, এই ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা দূর করার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, ব্যথা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনার
কমেন্টের উত্তর ভিডিও আকারে প্রকাশ করা হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।